আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজও কথা হলো সুন্নাত, তাহলে নফল ও ওয়াজিব কোথা থেকে আসলো? দেখুন, আল্লাহ যা যা আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন, সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক। কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয়, অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক, সেগুলা সুন্নাত এবং নফল। সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম প্রায় ভরে একমত। আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলার সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন, এটা ভুল। এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই, তারাও অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত। জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশে মানুষ, বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা, প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজন ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। বাইরে জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না, তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়ে গুনাহ এবং আকাম করতো, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি। ভাইরা আমার, এগুলো সব শয়তানি কথা। রমজান অমুক তারিখে হবে, এই সংবাদটা এই যে রজব মাস থেকে, এখন রজব মাস চলতেছে, আজকে রজব মাসের 13 তারিখ গেল, রজব মাস থেকেই দেখবেন অনেকে এই সংবাদটা পাঠায়, ফেসবুকে লেখে, মেসেঞ্জারে পাঠায়, ইমোতে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায় এবং মনে করে যে এই সংবাদটা দিলেই সে জান্নাত পেয়ে যাবে। ভাইরা আমার, জান্নাত তো সস্তা না। জান্নাত পেতে হলে কি করতে হবে? ইমান মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে হবে এবং ইসলামের সব রোকন মানতে হবে, সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে, হালাল উপার্জন করতে হবে, উত্তম আখলাক ধারণ করতে হবে। এই সব কাজ যখন করবেন, লেনদেন কায় কারবার সব ক্ষেত্রে আল্লাহর আদেশে মেনে চলবেন, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। ওই মেসেজ ফরওয়ার্ড করে জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ভালো কথা মানুষকে ছড়ান তাহলে যতটুকু করছেন ততটুকু সব আপনি পাবেন, জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই। এগুলো ফেসবুকাররা দিয়েছে, এগুলো কোনো হাদিসে দেওয়া হয় নাই। অতএব আল্লাহ আমাদের এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাছাড়া রমজান কোন দিন হবে এইটা জানার একমাত্র উপায় হলো শাবানের শেষের দিন চাঁদ উঠার পরে বলা যাবে রমজান কোন দিন হবে, ঠিক কিনা বলেন? শাবান মাস কয় তারিখে হবে আপনি তো জানেন না, 3 মাস আগে কিভাবে নিশ্চিত করে বলবেন? বিধায় এটা সঠিক নয়। গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি উজু করা লাগবে? গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন, আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে অজু ভাঙবে না। গোসল যদি সুন্নাসম্মত গোসল করেন, ওই যে কুলি নাকে পানি, মুখ দিয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না, কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙে না। তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ, কিন্তু এর কারণে বড় গুণা হবে না, বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আল্লাহ তাআলা প্রতি অন্তত লাজ লজ্জা থাকা উচিত, সেই জায়গাতে এটা না করা ভালো, বাট আপনার এর সাথে ওযু যাওয়া থাকার সম্পর্ক নাই।